নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। সবাইকে আপনাদের লিভিং অ্যাট ব্যাঙ্গালোরে স্বাগত। তো আজকে আমি এসেছি ভজহরি মান্নাতে। এটা কলকাতার একটি রেস্টুরেন্ট, এখানে কোরমাংলাতে আছে। তো আমরা ভাবলাম আজকে একটু কলকাতার ডিশ ট্রাই করি, তো এলাম এখানে ভজহরি মান্না। তো এইটা বেশ সুন্দরই লাগছে। নিচে আপনাদের এখানে নামটা এনরোল করাতে হবে, করি এই দোতলায় রেস্টুরেন্ট। তাহলে চলুন দেখি। রেস্টুরেন্টটা অত স্পেসিয়াস নয়, বাট কমফোর্টেবল। তো আপনারা যদি অনেকে আসেন, আমি দেখেছি এরা টেবিল একসাথে জোড়া করে সবাই খেতে বসতে পারে। তো একটু টাইম লাগলো আমাদের ওপরে আসতে, কারণ আজকে প্রচণ্ড ভিড় হয়েছিল, সানডে ছিল বলে। তো দেখুন মেনু কার্ডটা এখানে। এখানে যা দেখতে পাচ্ছি দেখুন, প্রচুর স্টার্টার আইটেম রয়েছে। মোচার চপ, মাংসের চপ, প্রন কাটলেট, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট। আর এদিকটা দেখুন সব প্রচুর থালি সিস্টেমও আছে, কাতলার থালি, ছোলার ডাল, মোচার ঘন্ট, চিংড়ি দিয়ে পটলের তরকারি, কচুরি, আলুর দম। তো বেশ দেখছি ভালোই পাওয়া যায়। তো দেখা যাক আমরা সবাই কি নিই। তো আমরা প্রথমে একটু অর্ডার দিয়েছিলাম আম পোড়ার শরবত, কিন্তু আমার অতটা ভালো লাগেনি এখানকার আম পোড়ার শরবতটা। আর তারপরে দিয়েছিলাম স্টাফ পমফ্রেট ফ্রাই। দেখুন এটা কিন্তু টেস্ট খুব ভালো ছিল। আর আমরা স্টার্টারে অর্ডার দিয়েছি, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রন কাটলেট। চিংড়ির কাটলেটটা অসাম খেতে ছিল। তো আপনারা যদি এখানে এসে খান তো অবভিয়াসলি ট্রাই করবেন চিংড়ির কাটলেট, আর তার সাথে চিকেন কাটলেট। চিকেন কাটলেটটা এখনও আসেনি, দেখা যাক কেমন খেতে হয়। বাদ বাকি মেন কোর্সগুলো তো আমি পরে আবার সেগুলো বলছি। তো মেন কোর্সে নিয়েছিলাম মটরশুঁটির কচুরি, তার সাথে আলুর দম। আর রিজা নিয়েছিল বাসন্তী পোলাও, মিষ্টি যেটা পোলাওটা হয়। আর এটা দেখছেন এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর এটা হচ্ছে মোচার ঘন্ট। আর রাইস তো নেওয়াই হয়েছিল। তো কচুরি আর আলুর দমের টেস্টটা অসাধারণ ছিল। আমি তো বলবো এখানে এলে আপনারা ট্রাই করে দেখতেই পারেন। আর পোলাওটাও বেশ ভালো ছিল। আর নিয়েছিলাম আমরা, এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিতল মাছের পেটির কালিয়া, আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে পটল আলুর তরকারি। দুটোরই টেস্ট অসাধারণ। আমি বলবো যদি আপনারা খুব খাদ্যরসিক হয়ে থাকেন প্লিজ এখানে এসে খাবেন। এত সুন্দর টেস্ট রান্নার, খুব ভালো। আর পেটির সাইজটা দেখুন, একটা চিতল মাছের পেটি নিলে আপনারা দুজনেরে খেতে পারবেনই পারবেন। আর আমরা ডেজার্টে নিয়েছিলাম, এই যে দেখছেন নলেন গুড়ের রসগোল্লা, আর তার সাথে নিয়েছিলাম আইসক্রিম। আইসক্রিমটা কিন্তু একটু ডিফারেন্ট। আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম, ওপরটা কিন্তু নলেন গুড় দেওয়া। রিভিউ যদি বলেন, খাবার কিন্তু অসাধারণ ছিল, খুব ভালো ছিল সব কিছু। চিতল মাছ ছিল, ওটা চিতল মাছ, তার সাথে চিংড়ি মাছের আপনার আলু পটলের তরকারি, মোচা, মাছের মাথা দিয়ে ডাল, চিকেনের ডাক বাংলো, সবকটারই টেস্ট অসাধারণ। তো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা এখানে আসবেন, খুব ভালো এদের টেস্ট। আমাদের খাওয়া দাওয়া তো এখন শেষ, আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন যে আর কী বিষয়ে বা কী ইনফরমেশানে আপনাদের সাহায্য হতে পারে। আমি তাহলে সেরকম ভিডিও বানাতে পারবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। নমস্কার।